আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কম্পিউটিং মেশিনে সিনকেস ওকে করবেন। তো বিফোর কম্পিউটিং সিনকেস রিপোর্টটি দেখার পর আপনারা কিভাবে ডায়াজেশন নামাবেন এবং কিভাবে কম্পেকশন খাওয়াবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে সাতটি খারাপ সিনকেস কিভাবে ভালো করবেন সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমার এক ভাই একটি কমেন্ট করেছিল যে লেন্থ খারাপ হলে কি করব এবং উইথ খারাপ হলে কি করব। তো আমি আমার ওই ভাইয়ের কমেন্টের উত্তরটি দিয়ে ভিডিওটি শুরু করব। তো যদি লেন্থ খারাপ হয় তাহলে কম্প্যাকশন ফুল খাওয়াতে হবে, ওভারফিট বেশি দিতে হবে এবং লোড সেলের প্রেশার একদম কমিয়ে দিতে হবে যেন কম্প্যাকশন ভালোভাবে। আর যদি উইক খারাপ হয় তাহলে ডায়া মাইনাস করতে হবে এবং লেন্থ সিনকেস এর উপর ডিপেন্ড করবে যে কম্প্যাকশন কেমন খাওয়াতে হবে। তো তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তী নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। স্ট্যান্টার মেশিনের রিপোর্ট, সিঙ্গেল লাকস ফেব্রিক্স, লেন্থে -15% এবং উইথে -3%, রেকর্ড ডায়া 70 এবং ডায়া পাওয়া গেছে 72, রেকর্ড জিএসএম 180, জিএসএম পাওয়া গেছে স্ট্যান্টারে 165। এই ফেব্রিক্সটি আমরা কিভাবে কম্পিউটিং করব? তো আমরা প্রতিটি ফেব্রিক্স ±5% হিসাবে আমরা হিসাব করে দেখাবো। আমরা সকলে জানি প্রায় সব টেক্সটাইলে ±5% হলে সিনকেস ওকে হয়। তো এখানে দেখুন আমাদের লেন্থে সিনকেস আছে -3%, তাহলে আমরা যদি এখানে -5% দেই তাহলেও কিন্তু চলবে। তাহলে আমরা কি করব, এখানে ডায়া যা নামছে তার থেকে আরও 2% ডায়া প্লাস করব। যদি 72-এর মধ্যে 2% প্লাস করি তাহলে আমাদের ডায়া আসতেছে 73, হাফের একটু বেশি। তো আমরা ডায়া নামাবো 74 আর কম্পেকশন ফুল দিব। কম্পেকশন ফুল দিয়ে জিএসএম যদি আমরা 180 নামাই তাহলে এই ফেব্রিক্সের সিনকেসটা ওকে হবে। তবে এই ফেব্রিক্সটার লেন্থে যেহেতু 15%, তাই এই ফেব্রিক্সটি টু টাইম করার প্রয়োজন হতে পারে। লেকরা রিব স্ট্যান্টার করার পর সিনকেস রিপোর্ট, লেন্থে -3% এবং উইথে -12%। স্ট্যান্টার মেশিনে ডায়া পাওয়া গেছে 70 ডায়ের কাপড় 74 এবং 220 জিএসএম এর কাপড় 200। এই ফেব্রিক্সটি আমরা কিভাবে কম্পিউটিং করব? তো এখানে দেখুন উইতে আছে 12%। তো আমি আগেই বলেছি 5% হলে চলবে, তাহলে এখানে কত পার্সেন্ট প্লাস বেশি আছে? এখানে 7% প্লাস বেশি আছে। তাহলে আমরা কি করব, 70 ডায়ের কাপড় যে 74 পাওয়া গেছে আমরা এখান থেকে 7% ডায়া মাইনাস করব। তাহলে 68 হাফের মতন ডায়া নামাতে হবে। তো আমরা যদি 68 হাফের মতো ডায়া নামাই তাহলে দেখা যাবে এই পাশে লেন্থে সিনকেসটা আবার খারাপ হয়ে যাবে। তো লেন্থে সিনকেস ভালো করার জন্য আমরা কি করব, সিনকেসটা যদি টাম্বুল ডায়ার করা হয় তাহলে কম্পেকশন ফুল দেব, আর যদি লাইন ডায়ার করা হয় তাহলে কম্পেকশনটা কম দিব এবং জিএসএম যদি 210-এর মতো নামাই তাহলে এই ফেব্রিক্সের সিনকেসটা ওকে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ইন্টারলক ফেব্রিক্স স্ট্যান্টার মেশিনের রিপোর্ট, লেন্থ -10%, উইথ -2%, 70 ডায়ের কাপড় স্ট্যান্টার মেশিনে 70 পাওয়া গেছে এবং 180 জিএসএম এর কাপড় 165 পাওয়া গেছে। তাহলে দেখুন এখানে উইথ ভালো আছে এবং লেন্থ খারাপ আছে, তাহলে এখানে উইথ আছে 2%। তো আমরা যদি এখানে 5% দেই তাহলেও চলবে, তাহলে এখানে 3% আমরা যদি প্লাস দেই তাহলে চলতেছে। তাহলে আমরা কি করব, 70 ডায়া থেকে আরও 3% ডায়া প্লাস করব। 72 হাফ নামাতে হবে কম্পেকটিং মেশিনে এবং কম্পেকশন ফুল দিয়ে জিএসএম আমাদের নামাতে হবে 170-72, তাহলে এই ফেব্রিক্সের সিনকেসটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি। টেরি ফেব্রিক্স স্ট্যান্টার মেশিন সিনকেস রিপোর্ট, লেন্থ -10%, উইথ -7%,
ডায়া 70, স্ট্যান্টার মেশিনে নামানো হয়েছে 72, রেকর্ড জিএসএম 240, স্ট্যান্টার মেশিনে নামানো হয়েছে 225। এই ফেব্রিজটি কীভাবে কম্পিটিং করতে হবে দেখুন, এখানে লেন্থ ও উইথ দুটি খারাপ আছে। তো এখানে দেখুন উইথ আছে 7%, যদি আমরা 5% উইথ দেই তাহলেও কিন্তু চলবে। তাহলে আমরা কী করব, স্ট্যান্ডার্ড মেশিনে যে ডায়াটি নামানো হয়েছে তার থেকে আমরা 2% ডায়া মাইনাস করব। যদি 72 থেকে আমরা 2% ডায়া মাইনাস করি তাহলে 70 হাফ ডায়া নামাতে হবে, এবং যদি আমরা 70 হাফ ডায়া নামাই তাহলে দেখা যাব লেন্থ আরও খারাপ হবে। তো লেন্থ ভালো করার জন্য আমরা ফুল কম্প্যাকশন দেব এবং জিএসএম 240-এর মতো নামাবো, তাহলে কি হবে শিনকেসটা ভালো হবে। লেকরা সিঙ্গেল জার্সি স্ট্যান্টার মেশিন শিনকেস রিপোর্ট, লেন্থ -12%, উইথ -3%, 70 ডায়ের কাপড় 70 নামানো হয়েছে, 160 জিএসএম এর কাপড় 140 নামানো হয়েছে। এই ফেব্রিক্সটি কিভাবে কম্পিটিং করতে হবে দেখুন, এখানে উইথ ভালো আছে, লেন্থ খারাপ আছে। তাহলে আমরা কি করব, স্ট্যান্টার মেশিনে যে ডায়াটি নামানো হয়েছে তার থেকে আমরা 2% ডায়া প্লাস করব। দেখুন স্ট্যান্টার মেশিনে ডায়া নামানো হয়েছে 70, আমরা 70 থেকে যদি 2% ডায়া প্লাস করি তাহলে 71 হাফ ডায়া নামাতে হচ্ছে। তো আমরা 71 হাফ বা 72 কম্পেক্টিংয়ে ডায়া নামাবো। আর যেহেতু এখানে লেন্থ অনেক খারাপ তাই আমরা কম্পেকশন ফুল দিয়ে জিএসএম 148-50 রাখবো, তাহলে লেন্থ ও উইথ দুটি ভালো হবে। ফ্লিপস ফেব্রিক্স স্ট্যান্টার মেশিন শিনকেস রিপোর্ট, লেন্থ -11%, উইথ -3%, ডায়া 70 ডায়ের কাপড় 72 নামানো হয়েছে, 260 জিএসএম এর কাপড় 245 নামানো হয়েছে। এই ফেব্রিক্সটি কীভাবে কম্পিটিং করতে হবে দেখুন, এখানে উইথ ভালো আছে শুধু লেন্থ খারাপ আছে। তো এখানে উইথ আছে 3%, যদি আমরা 5% দেই তাহলেও চলবে। তো আমরা ডায়া প্লাস করব 2%, তাহলে আমাদেরকে ডায়া নামাতে হবে। স্ট্যান্ডার মেশিনে 72 ডায়া নামানো হয়েছিল, আমরা তার থেকে 2% ডায়া প্লাস করব, তাহলে আমরা ডায়া নামাবো 73 হাফ। তো লেন্থকে ভালো করার জন্য আমরা কম্পেকশন ফুল দিব এবং জিএসএম 255 থেকে 60-এর ভিতর রাখার চেষ্টা করব, তাহলে শিনকেস ভালো হবে। সিঙ্গেল জার্সি ফেব্রিক্স স্ট্যান্ডার মেশিন শিনকেস রিপোর্ট, লেন্থ -8%, উইথ -8%, রেকর্ড 70, স্ট্যান্ডার মেশিনে নামানো হয়েছে 71, জিএসএম 160, স্ট্যান্ডার মেশিনে নামানো হয়েছে 150। দেখুন এখানে লেন্থ ও উইথ দুটি কিন্তু 8% আছে, তার মানে দুটোই অনেক খারাপ। তো আমরা যদি দুটোই 5% করে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, দেখুন উইথ আছে 8%, আমরা যদি 5% দেই তাহলে কিন্তু চলতেছে, তাহলে এখানে 3% প্লাস আছে। তাহলে আমরা কি করব, স্ট্যান্ডার মেশিনে যে ডায়াটা নামানো হয়েছিল তার থেকে আমরা 3% ডায়া মাইনাস করব, তাহলে 71 থেকে যদি আমরা 3% ডায়া মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে 68 হাফ ডায়া নামাতে হচ্ছে, তাহলে আমরা কম্পিটিং মেশিনে ডায়া নামাবো 68 হাফ। লেন্থে কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে, তাহলে আমরা কম্পেকশন ফুল দিয়ে জিএসএম 160-165 রাখবো, তাহলে এই ফেব্রিক্সের শিনকেস ভালো হবে। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।